থ্যাংক শুভ্র, অনেকটা হেল্প করলে তুমি। কি এমন করলাম? যা বাবা, এত সুন্দর সাজানো একটা বাড়ি চট করে জোগাড় করে দিলে। এনজিও চালাই তো, পরোপকার করাটা অভ্যেস হয়ে গেছে। সেন্স অফ হিউমারটা কবে ডেভেলপ করলি? আগে তো লজ্জাবতী লতা ছিলিস। সে কি রে, পরিবর্তন হবে না, সেটাই তো নিয়ম। অভি, ও কিন্তু একেবারে ছুপা রুস্তম, ভেতরে যা চলছে বাইরে একদম বুঝতে দেয় না। আচ্ছা, আমি ছুপা রুস্তম, তুমি নিশ্চয়ই জানো না? আই এম শিওর ও তোমায় বলেনি। নে একটা গান গা। শাট আপ। অভিজিৎদাকে শোনা। তার মানে তুমি গান জানো? মানে ওই আর কি, স্কুলে গাইতাম। দেবজানের মতো মডেস্ট মেয়ে তুমি আর কটা পাবে? স্কুলের বেস্ট স্টুডেন্ট আর জুনিয়রদের অল টাইম ফেভারিট। জুনিয়র জুনিয়রের মতো থাক। পারি না। শোন, এক বছরের সিনিয়রদের সিনিয়র বলে না, স্যানোরিটা বলে। বলিস নি কেন অভিজিৎদাকে? ও কিন্তু খুব সুরিয়াল, ঠিকঠাক চেনো তো ওকে? তুই বসে থাকিস না, গানটা গা। আমি গাইতে পারবো না, আই এম টু টায়ার্ড। প্লিজ স্যানোরিটা, ফর ওল্ড টাইম সেক। আমি গাইবো না, যা তো। কিছু বলো না ওকে, আরে স্পয়েল স্পট। যাই হোক, চলো উঠলাম আজকে, তোমরা একটু রেস্ট নাও, আমারও কাজ বাকি আছে। থ্যাংকস এগেন। এনি টাইম, ঝোলাতেও পারিস। বাই বাই। শুনতাছেন বাবুদের বাস কই? একটা কথা কমু বাবু, রাগ কইরেন না। বেঙ্গল যাইতে মনটা কেমন কেমন করে, নিয়ে যাইবেন বাবু আপনাকে লগে? হেই, কোন কাল হইতে এই পোড়া দেশে আটকায় আছি, পরান্ডা জোড়াইবার আগে একবার বাসায় যাইতে বড় ইচ্ছা হয়, নিয়ে যাইবেন বাবু? অভি এসো।
এসো না। কোন খবর দিল ওরা? সবে তো অ্যাপ্লাই করলাম, বললো একটা পোস্ট খালি আছে, দেখা যাক কি হয়। ও পেয়ে যাবে। তোমার ব্যাকগ্রাউন্ডে স্কলার এখানে কজন পাবে বলো তো? মেয়েটিকে অনেকটা আমার মতন দেখতে না অভি? একটা হালকা রিজেম্বলেন্স আছে আমার সঙ্গে, সেদিন তো বললো না, সারপ্রাইজ দিল আর কি। আজ আমার যেন কিরকম একটা ফিলিংস হচ্ছে জানো, মনে হচ্ছে অন্য কোনো এক কালে, কোনো এক নীল মহাসমুদ্রের অজানা গভীরে লুকিয়েছিল তোমার অন্য যুগের কোনো এক সখা। আজ শত সহস্র বছর পর বিস্তৃতির অতল তল থেকে উঠে এসেছে সে, হয়তো কোনো এক জলপরী রমক টানে বাসা বেঁধেছে তার ঘনকালো চুলে, তার মাখনের মতো দেহে, ভেজা নরম মনে। কিরে কি, তোমাদের কেএফসি পারবে আমাদের এএফসি কে হারাতে? কি হলো তোমার মুখ এখনো বেজার? কাজটা হয়ে গেছে তো? ওরা টেনশনের শেষ নেই, কাল কলেজের প্রথম দিন, সে নিয়ে টেনশন করছে। আমায় সাপোর্ট করে, সিঞ্জিনির তো তোমার উপর প্রথম থেকেই ক্রাশ ছিল, কখনো কোনো প্রবলেম হয়েছে? হয়নি। দেবযানীদি তোমার লাইফে এলো, তারপরেই প্রবলেম শুরু হল। এখন আমি যদি বলি যে দেবযানীদি কজ আর সিঞ্জিনি এফেক্ট, মানবে? সবসময় কি সব বলো না, কজ্যালিটি, লজিক, কজ অ্যান্ড এফেক্ট, ওসব কিছু হয় না। লাইফ ইজ র্যান্ডম প্রফেসর, সব হয় না। সরি অভি, দেরি হয়ে গেল, ফোনে চার্জ ছিল না তাই ফোন করতে পারিনি। হাউ ওয়াজ ইউর ডে? যেমন হয় আর কি, ঠিকঠাক।
তুমি কোথায় ছিলে? আমি তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম, ভেবেছিলাম বাইরে কোথাও ডিনার করতে যাব। হসপিটালে আর কোথায়? একটা কনস্ট্রাকশন ওয়ার্কারের একটা স্টিল পাইপ তার বুকে ঢুকে গিয়েছিল, মিস দ্য হার্ট বাই অ্যান ইঞ্চ। জাস্ট ভাবো, শুভ্রকেও ট্রাই করেছিলাম অনেকবার, ফোন সুইচ অফ। কেন? শুভ্রকে কেন ট্রাই করলে? ও কি করে জানবে আমি কোথায়? আমি কি করে জানবো কে কতটা জানবে না জানবে? শুভ্র তোমার বন্ধু, তাই মনে হয়েছিল হয়তো জানতেও পারে। অভি, কখন ফিরতেছেন বাবু? বেঙ্গল জাহাজে যাওয়ার লাগবো তো, টিকিট কাটতে নিছেন? ওই বুড়োটা? আরে ও তো আমাদের পাগলা দাশু, বাঙালি দেখলেই হলো ঝুলে পড়বে। বেঙ্গল যাও। আরে বেঙ্গল যাও কি অত সহজ? আচ্ছা, এরকম একটা সিকিউরিটির জায়গা, লোকজন কম, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, তুমি সারাদিন করো কি বলো তো? তোমার দম বন্ধ হয়ে আসে না? নিঃশ্বাস ফেলার জোই নেই বস। বাচ্চাগুলোকে দেখলে তো? সুনামি রনাচ্ছ। বিদেশ থেকে ঠিকঠাক টাকা এলো কিনা, সেই টাকা ঠিক লোকের হাতে পৌঁছলো কিনা, প্রপার খরচ হলো কিনা, চাপের কাজ বস। আর তাছাড়া কলকাতা তো আরও সেক্লুডেড, খালি ভিড়টাই আছে। আর এখানে যেদিকে তাকাবে নির্ভেজাল প্রকৃতি, সহজ সরল মানুষ, সব অনেক কমপ্লিকেশন কম, খাবারটাও ভালো, মালটাও সস্তা। স্বর্গ স্বর্গ বুঝলে? স্বর্গ। গার্লফ্রেন্ড ছাড়াই কবে দেখা করেছো বলো তো? করাতাম অনেকদিন আগে হলে, এখন আর পসিবল না। ওই যেমন হয় আর কি, এর ওকে পছন্দ হলে ওর অন্য কাউকে পছন্দ, একদম ক্লিশে। তা কে ছিল সে? ও করিবই না আয়ে তো ইজহার ক্যা করতে, খুদ বনে নিশানা তো শিকার ক্যা করতে। সুব্রদা সবাই রেডি? তোমাদের তো টাইম হয়ে গেল শোয়ের। এদিকে তোমার সিনিয়রটি আজকেও লেট, আমাকে কিছুক্ষণ আগে টেক্সট করলো যে 10 মিনিটের মধ্যে এসে পৌঁছবে। তা কী করবে, ওর জন্য ওয়েট করবে নাকি?